16 ডিসেম্বর 1971। চারদিক থেকে একটা আধা বৃত্তে নদীটা পার হয়ে আমরা গ্রামের ভিতর ঢুকছি। মরা রোদে গ্রামগুলো আধা মরা, কোথাকার বাড়িঘর কিছুই ভাবনায় আসছে না। গ্রাম ভরা লোকগুলো গেছেটা কোথায়? একদা কবে এক রাতে আমি, মুকুল, নজরুল আর অলোক খালি হাতে বেরিয়ে গেছিলাম। নজরুল বলেছিল আজ আমাদের যুদ্ধে যাবার দিন, তবে আজ ফেরা। পাশে নজরুল, রিচার্ড আর নিরঞ্জন, মুকুল অলোক নাই। এইভাবে গায়ে মাটি, ছেঁড়া প্যান্ট, মালকোঁচা মারা লুঙ্গি, সকলের কাঁধে একাধিক চাইনিজ এসএলআর, এইভাবে ধূসর ধুলোয় কাদামাখা গেরিলারা ফিরছে অদৃশ্য আধা বৃত্তে। এইভাবে আমরা এলোমেলো কিন্তু আধা ছন্দে এগিয়ে চলেছি। আমাদের কোথায় গ্রাম, ভাই বোন, বাবা মা? পেছনে ভিড় বাড়ছে, বালক, কিশোর আর আমার গ্রামটা পেরুলে গ্রামের দুটো লোক আমাকে জড়াতে গিয়ে সাব মেশিন গানে চোখ দেখে সরে গেল। মাথার উপরে মরা রোদ, শিশির ভেজা দুর্বাদল রবি শস্যর ক্ষেত পেরিয়ে আমবাগানে এসে থামলাম। আমরা কোথায় চলেছি, কার হুকুমে, কার কাছে যাচ্ছি, উদ্দেশ্য কত দূর? গ্রাম থেকে কিছু মোয়া আর জগে জল এলো। আমরা জলপান শেষে জানলাম শহর এখনো নিরাপদ নয়, দুয়ার এঁটে ভেতরে মানুষ। আমাদের অর্ধবৃত্তটা কখন একটা লাইনে ঠেকেছে আমরা বুঝতেই পারিনি। আমাদের দেখে শহরের সব জানালা খুলে যাচ্ছে, সেখানে নারী পুরুষের মুখ দেখা দিচ্ছে, আর সাথে কিশোরদের উচ্ছুক চোখের চাহনির ভেতর মাটি মাখা একদল গেরিলা নিজ বাসভূমে ফিরে আসছে। ছেঁড়া প্যান্ট, আকাটা চুলদাড়ি, মালকোঁচা মারা লুঙ্গি, কাঁধে এসএলআর। গেরিলারা শহর ছেড়ে বেরিয়ে দুপুরের রোড ঠেলে সদর রাস্তায় উঠেছে। সাথের কিছু পুরনো সিপাহি ওয়্যারলেসে কথা বলে যাচ্ছে। সামনে কিছু কিশোর বালক আর আমার পাড়ার দুটো লোক আমার পিছু ছাড়ছে না। নজরুল, রিচার্ড আর নিরঞ্জন কাঁধে এসএলআর, সেরা প্যান্ট, মালকোঁচা মারা লুঙ্গি, অগোছালো দাড়িগোফ, সকলের একটাই চেহারা। মাটি মাখা গেরিলার দল মার্চ করে দীপ্ত পায়ে হেঁটে যাচ্ছে ডাক বাংলা চত্বরে। অবশেষে আমরা থামলাম। কবে সেই গা ছাড়া যুবকের দল? আমরা মাটিতে মাথা ঠেকালাম। গেরিলাদের যাত্রা হলো শেষ, আমরা দলহীন সাধারণ। গায়ের দুটো মানুষ সন্ধ্যাবেলা আমাকে প্রায় জোর করে বাড়ির পথে নিয়ে যাচ্ছে। শত ছিন্ন বোধহীন আমি, মাথার ভেতরে হারানো সহযোদ্ধা। ওরা তাড়া দিচ্ছে, তাড়া আছে বিভু, চল বাড়ি। বাড়ির পিপাসা বাড়ছে, বাড়ছে মায়ের মুখের ছবি, বাবা, ভাই, বোন সকলের ছবি উঠে আসছে। আমি আর গেরিলা নই। ওরা বলছে বিভু গ্রামে চলো, তোমার বাবা দুদিন আগেই গত, লাশ পড়ে আছে। ক্লান্তিতে আমার সারা শরীরটা ভেঙে পড়ল। তোমরা তারে কবর দেওনি কেনে? আমার কি আর শক্তি আছে? এই আর্ত চিৎকারের পর গায়ের কোণে একটা খালি মাচায় আমি শুয়ে পড়ি। কোথায় যাব আমি?
তোমরা বাবাকে কবর দেওনি কেন? এই আত্মচিৎকার ছাড়া দেহে আর নড়াবার কোনো শক্তি নেই। বাবার মরা মুখ দেখার সাহসহীন, কবর দিতে অসমর্থ আমি। এই ডানা ভাঙা গেরিলা এখন চিৎকারে ফেটে পড়লাম, আমি পারবো না, বাবাকে কবর দেওনি কেন? আমি আর কিচ্ছু জানি না।